প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ড্রাগন প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা এসেছি ডুমুরিয়া উপজেলার সাউসি ইউনিয়নের রাজাপুর গ্রামে ড্রাগন চাষী রফিকুল ভাইয়ের কাছে। তিনি ড্রাগন চাষ করে ইতিমধ্যে সফলতা অর্জন করেছেন এবং এবছরও 2 লক্ষাধিক টাকার ড্রাগন ফল তিনি বিক্রি করবেন এবং বাড়িয়েছেন জমির পরিমাণও। আমরা প্রথম প্রতিবেদনে তাকে দেখিয়েছিলাম, প্রথম প্রতিবেদন দেখতে দেখুন নিচের ডিসক্রিপশন বক্সে। আমরা কথা বলবো ড্রাগন চাষি রফিকুল ভাইয়ের সঙ্গে। পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছি আমি শেখ ইমরান হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো। বিগত বছরে কিন্তু আমরা এসেছিলাম, সে বছরে আপনার ড্রাগন কিন্তু অনেক ফলন দিয়েছিল এবং কত মূল্যে গত বছর বিক্রি করেছিলেন? গত বছর আমি 340 টাকা পর্যন্ত সর্বোচ্চ মূল্য পাইছিলাম আর 280 টাকা লাস্ট পর্যায়ে। লাস্ট পর্যায়ে মানে প্রতি কেজি 340 এবং লাস্ট পর্যায়ে 280। তো মোট কত টাকা বিক্রি করেছিলেন? গতবার বিক্রি হয়েছিল 1,14,000 টাকা। 1,14,000 টাকা, 4 কাঠা জমি, 4 শতক, 4 শতক জমি। এবার আপনার টার্গেটটা কত রয়েছে যে 4 শতক জমিতে কত? এবার 4 শতক জায়গাতে আমি হয়তো 2 লক্ষ টাকা এখানে আয় হবে বলে আমি আশা করতেছি। 2 লক্ষ টাকা আয় হবে বলে আশা করেন? তো আপনি কেন এই ড্রাগন চাষে আসলেন অন্য অন্য ফসল থেকে? আমি ড্রাগন চাষটা আসলে আমি আশ্রয় ফাউন্ডেশনে কাজ করতাম, যা রাজশাহীতে ছিলাম। রাজশাহীতে ড্রাগন চাষটা আমার মনের মতো লাগলো আর দীর্ঘদিন ফল দেয়, দীর্ঘ 30 বছর পর্যন্ত ফল দেবে একটা, মানে একবার ড্রাগন চাষ করলে দীর্ঘ 30 বছর ফল দেবে একটা মারাত্মক জিনিস। 30 বছর কোনো গাছেই ফল দেয় না, এরকম আমার একটা ধারণা। এখন সেই ড্রাগন চাষ আমি আসলে একটা মুরগি ফার্ম করার ইচ্ছা ছিল, সেখানে আমি মাথায় ঢুকে গেল যে ড্রাগন চাষটাই আসলে আমার মনের মতো একটা চাষ, আর এর বেলে দোঁয়াশ মাটি লাগবে, এই সুন্দর পরিবেশ, জৈব সারের এর কাজ, আর জৈব সারের কাজই আমি করি, এই জৈব সারের প্রতি আমার বিশাল একটা ই, আর দীর্ঘ 24 বছর আমার এই কৃষকের সফলতা। আমি এই কৃষিকাজ করেই আসলে আমার একজন সফল কৃষক আমি, সেই হিসাবে আমি এই কাজটাই বেছে নিচ্ছি। আপনার তো এবার অনেক ফলন হয়েছে, আমরা অনেক খুশি হয়েছি, প্রথম প্রতিবেদন করেছি। দর্শকরা কিন্তু আপনার কথা অনেক বলেছেন, আপনাকে যখন ফোনে পাইনি, আপনার ফোন যখন বন্ধ পেয়েছেন তখন কিন্তু আমাদের ফোন দিয়েছেন, আপনাকে দেশ বিদেশ থেকে কিন্তু ফোন দিয়েছেন। এই যে ড্রাগন ফল এবার কেমন মূল্যে বিক্রি হচ্ছে? এবার আমি প্রথম 300-350 টাকা বিক্রি করেছি কেজি প্রতি, এখনো 330 টাকা চলতেছে, এখনো 330 টাকা চলে। কত কেজি বিক্রি করেছেন বা কত মন বিক্রি করেছেন? এর প্রতি বিক্রি হয়েছে 16,000 কত টাকার বিক্রি হয়ে গেছে, 16,000 টাকার বিক্রি করেছেন। এখনো কতদিন কত মাস পর্যন্ত ফল দেবে? 8 মাস ফল হবে, এই কাটায় বিক্রি হবে 30-35 হাজার বসা করা যায়, তার 3 মন ফল মানে এই কাটায় আমার হবে। ও মানে এই সপ্তাহের মধ্যে আপনি এই সপ্তাহের ভিতরে 35-35 হাজার টাকা বিক্রি করতে পারবেন? পারবেন। এবং 8 মাস যাবত এখনো ফল হবে? হ্যাঁ, 8 মাস যাবত ফল হবে, এখনো অনেক কাটা আছে, এখনো অনেক ফল রয়েছে। যাই হোক, আপনারা যদি কেউ ড্রাগন কিনতে চান তাহলে কথা বলুন আমাদের কৃষক রফিকুল ভাইয়ের সাথে, তার নাম্বারটি কিন্তু দেওয়া রয়েছে, আমরা আরও বিস্তারিত জানবো রফিকুল ভাইয়ের কাছ থেকে। তো এই ড্রাগন চাষ করতে হলে কিভাবে শুরু করতে হবে? ড্রাগন চাষ আসলে প্রথম 7 ফুটে একটা পিলার লাগবে, 7 ফুটে পিলার লাগবে, তারপর 10 ইঞ্চি 40-60 10 ইঞ্চি করে 12-12 1 ফুট গভীর করে 1 ফুট 10 কেজি সার আর গোবর দিতে হবে। দেওয়ার পরে ওই পিলারটা খুঁজে 3টে করে ছড় লাগাবে, তিনটা ছড় মানে 1-1টা পিলারে 3টা ছড়। 3টা ছড় লাগানোর পরে ওই ফিতে দিয়ে সুন্দর করে বাঁধে উপরে টায়ার দিয়ে একটা প্লাস পয়েন্ট দিয়ে 2 ফুট 2 ফুট করে একটা রড দিয়ে সার্কেল করে ওটা উঠাইতে ঝোলায় দেওয়ার পরে গাছে মানে 8.5-9 মাসের ভিতরে একটা গাছে ফল আসা সম্ভব। 8.5-9 মাসের মধ্যে একটা গাছে ফল চলে আসবে। তো একটা গাছে প্রথমে তো কি পরিমাণ ফল হয়? প্রথমে দেখা গেছে প্রথম বছর লাগাইছিলাম 68,000 টাকার ফল বিক্রি করেছিলাম, 68,000 প্রথম বছরে। তারপর দ্বিতীয় বছর হলো 1,14,000, 1,14,000 তৃতীয় বছর চলে, এই তৃতীয় বছর চলে, এই বছর প্রায় 2 লাখ টাকা মতো বিক্রি করতে পারবেন বলে আশা করছি। হ্যাঁ, যাই হোক, এর কোনো রোগ বালাই আছে কিনা? এর রোগ বালাই আছে, শুধু এই পিঁপড়া লাগে আর এটা পচন রোগ আছে, পচন রোগ আছে, এই দুটো রোগই আছে সমস্যা, অন্য কিছু সমস্যা নাই। এর প্রতিকার কি? এর প্রতিকারে পচনের কিছু ওই ওষুধ আছে। কি কি ওষুধ? ছত্রাক ওষুধ আছে, সেই ওষুধ দিয়ে আমি যেমন ওই পঞ্জা মানে ছত্রাক জাতীয় নাম বলেন না, পঞ্জা আছে, তারপরে ওই আমরা ওই একটা ইয়ে দিচ্ছি ওই নেমিসফোর এশিয়া কোম্পানি,
এরকম বিভিন্ন কোম্পানির না এক গ্রুপের না ওষুধ আছে, সেগুলো আমরা ব্যবহার করি। ব্যবহার করলে সেটা পচন রোগটা রোধ হয়ে যায় সাথে সাথে, পচন রোগটা আর থাকে না, বড় ধরনের কোনো সমস্যা না এর, বড় ধরনের কোনো সমস্যা না। চাষটা কেমন? চাষটা খুব ভালো। এর পরিচর্যা কিভাবে করে? এর পরিচর্যা যে প্রতি বছর ওই যেই আট মাস ফল দেওয়ার পরে, একটা গাছ যখন দীর্ঘ আট মাস ফল দেয় তারপর গাছটার কিন্তু ক্ষুতা হয়ে ক্ষুতা থাকে, তখন কিন্তু ওই বিভিন্ন জাতীয় মানে পচা সার গোবর সার বা এই যে দেখছেন এই যে কুচুরি ধাপ পচা, এটা খুব মূল্যবান সার। এটা আছে গরম আসার সাথে সাথে এটা ডেকে দিই, ডেকে দিয়ে এই সারটা আস্তে 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 মাটি হয়ে যাবে, মাটি হয়ে যাবে। হ্যাঁ, এই গাছের ফল শেষ হতে হতে লাস্টে এই গোবর সারগুলো পাওয়া যাবে না, ওগুলো শেষ হয়ে যাবে। তারপর কিছু দেখছেন ওই যে সার দেওয়া আছে কেঁচো কম্পোস্ট ওগুলো আমরা ব্যবহার করি। মোটামুটি ইয়েতে রাসায়নিক সার কম লাগে, জৈব সারগুলো বেশি দিলে এই গাছগুলো সবসময় সুস্থ থাকে। মানে জৈব সারের মাধ্যমে, কিন্তু জৈব সারের মাধ্যমে আর বেলে দোঁয়াশ মাটি লাগবে, বেলে দোঁয়াশ মাটি আর রৌদ্রের জায়গা লাগবে, রৌদ্রের জায়গা সুন্দর ফল হবে। মানে কেউ যদি চাষ করতে হয় তাকে প্রথমত রৌদ্রের জায়গা, রৌদ্রের জায়গা লাগবে, বেলে দোঁয়াশ মাটি লাগবে, দোঁয়াশ মাটি লাগবে প্রথম সিদ্ধান্তটা ওই ওইটা। তারপর কিভাবে গাছ লাগাবে কি লাগাবে না সে পরিচর্যাটা সেভাবে হবে। আচ্ছা, এই যে এর যে চারা বা এটাকে কি বলে? এটা কাটিং করে, কাটিং বলে। এই কাটিং কি আপনি উৎপাদন করেন বা তৈরি করেন? কাটিং উৎপাদন করি এবছর 1650 কাটিং। মানে এই কাটিংটা কিভাবে তৈরি করেন আপনি? এটা শীতকালে ওই যে সময় ফল শেষ হয়ে যায় ওই সময় প্রত্যেকটা গোড়া থেকে কাটিং বের হয়, ওই কাটিং বের হয়, ওই কাটিংগুলো ফিরে পুনরায় মার্চে গাছে কিন্তু ফুল আসবে। হ্যাঁ, পুনরায় মার্চের আগে ওই কাটিংগুলো আমি ফিরে বের করে নেব, কেটে বের করে বের করে পাতায় রাখবো। তারপর বিভিন্ন জায়গা থেকে ওই যারা বাগান করতে এসছে তারা আসে, ফোন দেয়, তাদের ওখানে আমি বিক্রি করে দেন। দর্শকরা যদি অনলাইনের মাধ্যমে চায় আপনি সেক্ষেত্রে তাদের পাঠাতে পারবেন কেন? কত মূল্যে বিক্রি করেন কাটিংটা? আমি কাটিং 20 টাকা বিক্রি করি, 20 টাকা করে প্রতি পিস, 20 টাকা প্রতি পিস, 20 টাকা। আর যেটা ওই দূরে যায় সেটা আর ক্যারিং খরচ যেটা ওটা ওইভাবে তারা বিয়ার করবে। হ্যাঁ, সেটা তো ঠিকই আছে, অন্যভাবে যারা কিনতে চায় তারা তাদের মতো করে বিহার করবে। আর কোনো পরিচর্যা আছে কিনা? না, আর কোনো নতুন কোনো পরিচর্যা নেই। আপনি প্রথম থেকেই কি এই 400 জমিতে ড্রাগন চাষ করছেন? হ্যাঁ, প্রথম থেকে আমি শুরু এটা। এখন বর্তমানে কতটুকু জমিতে ড্রাগন চাষ? এখন আরো 1.5 বিঘা জমিতে চাষ শুরু, আরো 1.5 বিঘা জমিতে চাষ শুরু করছেন। কিন্তু আপনার এই 400 জমিতেই কি 2 লাখ টাকা? হ্যাঁ, 400 এখানে 400 এইখানে 400 জমিতে 2 লাখ টাকা আয় করা সম্ভব? আচ্ছা, এর পরবর্তীতে আরো 1.5 বিঘা জমিতে আপনি ড্রাগন চাষ করেছেন, এর সার্বিক দিকে আপনার কেমন মনে হয়? অন্যান্য ফসলের তুলনায়, অন্যান্য ফসলের তুলনায় ব্যাপক লাভ, মানে এর উপরে আসলে লাভজনক কোনো জিনিস আছে কিনা জানা নেই। যদি 100 টাকা কেজি বিক্রি হয় তা ব্যাপক লাভ, মানে 4-5 টাকা কেজি, 4-5 টাকা কেজি, মানে একটা 1 কেজি দুধ 25 টাকা বিক্রি হয় আর এর একটা ফল 75 টাকা বিক্রি হয়। মানে লাল কালার, যেটা লাল ওইটা টক মিষ্টি লাগে, আর যেটা সাদা ওইটা বেশি টক, মিষ্টি কম ওইটা টক বেশি। আচ্ছা, এই ড্রাগন ফলের উপকারিতা? উপকারিতা ড্রাগন ফলে আসলে পাইছি, আসলে এই লালটাই প্রচুর শরীরে রক্ত রক্ত হয় আর হচ্ছে ওই মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে মানুষের দেহে, অ্যান্টিবায়োটিক হিসেবে। হ্যাঁ, আর সাদা ডাস্টে ডায়াবেটিসের জন্য উপকারিতা মানুষ এখানে ওটা উপকারিত হয়। ডায়াবেটিস রোগ নির্মূলের ড্রাগন সাদা ফলের ভূমিকা। ড্রাগন ফলটা আসলে কি কয় প্রকার? ড্রাগন ফল আসলে আমি 4 প্রকার জানি, 4 প্রকার কী কী? একটা সাদা, একটা লাল, একটা হলুদ, একটা বেগুনি। আচ্ছা, আপনি কোন জাতের ড্রাগন চাষ করেছেন নাকি? আমি এটা লাল। এটা লাল, মানে সবটাই কি লাল? না, সবটাই লাল না, এমনি তো ই আছে, গোলাপি আছে, গোলাপি আছে, লাল গোলাপি, লাল লাল গোলাপি আছে, লাল গোলাপি আর সাদা আছে, 3টি আছে আমাদের। আচ্ছা, এইগুলো আপনি কাটিংটা চিনতে হবে কি করে? এই কাটিংগুলো আমি চিনে দেবো, ওটার ওই কাট চিনতে হবে, আমি চিনে দিলে সেটা চিনতে পারবো। মানে ঘাট দেখে চিনতে হবে, মানে ঘাটে কেমন কি থাকে যদি বলতেন? ওই সাদাটার ঘাট একটু ফাঁকা, লাল গোলাপিটা কাটা ঘুরু, কাটা ঘুরু সমান, আর হচ্ছে ঢেউ ঢেউ এরকম কাটা কাটা ঢেউ ঢেউ। আচ্ছা, কোনটা ঢেউ ঢেউ? ওই সাদাটা, সাদাটা ঢেউ ঢেউ সাদা। আচ্ছা আচ্ছা, তো প্রিয় দর্শক, আমরা কিন্তু ড্রাগন ফলের উপকারিতা সম্পর্কেও জেনে নিলাম এবং কোন কাটিংটা কেমন হবে, এবং ড্রাগন ফল কিন্তু 4 প্রকার আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছি।
তো আমরা কথা বলছিলাম ড্রাগন সফল চাষী রফিকুল ভাইয়ের সঙ্গে। আমরা কিন্তু এসেছি সেই ডুমুরিয়াতে। আমরা প্রথম পর্বে আপনারা রিপোর্টটি দেখেছেন, দ্বিতীয় পর্বে কিন্তু অধিক লাভজনক বলে মনে করছেন। এই ড্রাগন ফল একবার লাগালে 30 বছর পর্যন্ত ধরন দেয়, যা অন্য কোনো ফসল বা গাছ কিন্তু ধরন দেয় না। তো রফিকুল ভাই আমাদের জানিয়েছেন যে গরু চাষের থেকেই কিন্তু এই ড্রাগন ফল চাষ লাভজনক। তিনি 4 কাঠা জমিতে এবার 2 লক্ষ টাকার অধিক ফল বেচবেন বলে তিনি মনে করেন। একবার লাগালে এই ফলটি অন্তত 30 বছর থাকে। পরিচর্যা সম্পর্কেও আমরা বিস্তারিত জেনেছি। সার্বিক বিষয়ে যদি তরুণ উদ্যোক্তাদের সম্পর্কে রফিকুল ভাই আপনি বলতেন, যারা তরুণ আছে, জমি খেলানো আছে, আমরা কৃষিজীবী মানুষ, সে সম্পর্কে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। তাদের উদ্দেশ্যে আসলে বলতে চাই যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এদেশের মাটিতে অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে, অনেকে প্রতি জমি ফেলানো আছে। যদি কারো রৌদ্রের জায়গা বা বেলে দোঁয়াশ মাটি থাকে, সেসব তরুণরা যদি এই সুন্দরভাবে এই চাষাবাদ করে, তাহলে দেশের উন্নয়ন তার আরও তার প্রান্তে পৌঁছাবে। কৃষি আসলে সব দেশের কৃষকই আসলে আসলে দেশের প্রাণ। কৃষক যদি কিছু করতে হলে দেশ বাঁচবে। হ্যাঁ, তার জন্য আমি চাই যে যারা আসলে বেকার, তারা বসে না থেকে যদি অল্প পরিসর, আমি যেমন 400 জায়গা নিয়ে শুরু করেছি, করে আজকে ব্যাপক আকারে আস্তে আস্তে বিস্তার করতেছি। এরকম অনেকের জায়গা ফেলানো আছে কিন্তু ব্র্যান চালু করতেছে না বা সে কাজে তারা হাত দিচ্ছে না। তারা বসে না থেকে যদি এসব চাষই করে, ফল বিভিন্ন ফল আছে, শুধু ড্রাগন না, বিভিন্ন ফল, যে কোনো ফল যেটা দেশের সবসময় চাহিদা, দেশের পুষ্টিকর খাদ্য হিসেবে কাজ করে, সেটা কিন্তু মারাত্মক জিনিস। এটা দেশের উপকারিতা হবে, নিজেরও সচ্ছলতা ফিরবে, দেশের মানুষও বাঁচবে। এটা হচ্ছে আমার। আচ্ছা, এই কাটিংটা কোন সময় লাগাতে হয় বা এই কাটিংটা বেশি আছে? শীতকালে এই কাটিংটা নিলে সব থেকে ভালো হবে। মানে কাটিংটা রোপণের সময় শীতকাল? শীতকাল, শীতকালে রুলে প্রথমবারই ফল ফল পাবে। মানে এটা কি মাসে, ইংরেজি কি মাসে? জানুয়ারি, জানুয়ারি মাসে। কেউ যদি কাটিং নিতে চায় তাহলে জানুয়ারির ভিতরে, জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে যদি কাটিং নেয় তাহলে ওই প্রথম বছরে সেই ফল পাবে। প্রথম বছরে এই ফল পাবে, দেরি করে নেয় তাহলে দ্বিতীয় বছরে সেই ফল পাবে, দ্বিতীয় বছরে ফল পাবে। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।